ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার। ইয়াস, আমরা এতদিন ধরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স প্র্যাকটিস করে আসছিলাম। দ্যাট মিন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্র্যাকটিস করছিলাম। তো অলরেডি কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স আলোচনা করেছি। যারা ওই সেই ক্লাসগুলো মিস করেছো, তাদের সুবিধার্থে আজকের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আশা করি তারা ক্লাসগুলো দেখে নেবে। আর আজ নতুন একটি স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে কিভাবে তোমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারো, সরি, সিম্পল সেন্টেন্সকে কিভাবে তোমরা কম্পাউন্ড করতে পারো। কেমন? তো মূল আলোচনায় যারা যাওয়ার আগে বরাবরের মতো তোমাদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সেই সাথে বেল বাটন অন করতেও ভুলবে না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছো, তাদের অশেষ ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের টপিক, সিম্পল টু কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কী তা তো তোমরা জানোই, জাস্ট ওয়ান সাবজেক্ট, ওয়ান ফিনিট ভার্ব। দ্যাট মিন্স আ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড অনলি ওয়ান ফিনিট ভার্ব ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। বাট হোয়াটস কম্পাউন্ড? হাউ ক্যান উই ডিফাইন কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স কী? কমপ্লেক্স সেন্টেন্স যে যেমন একাধিক ক্লোজ ছিল, দ্যাট মিন্স একাধিক সাবজেক্ট ছিল, একাধিক ফিনিট ভার্ব ছিল, সেম ইজ দ্য কেস হিয়ার। কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক সাবজেক্ট, একাধিক ফিনিট ভার্ব পাবে, একাধিক ক্লোজ পাবে। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সটির পার্থক্য কোথায়? মজার ব্যাপারটি হলো এখানেই, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে দু ধরনের ক্লোজ থাকে। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এক বা একাধিক হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লোজ বা হেল্পিং ক্লোজ। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যে একাধিক ক্লোজ থাকে, তাদের প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। দ্যাট মিন্স এখানে সাবঅর্ডিনেট ক্লোজ বা হেল্পিং ক্লোজের কোনো বালাই নেই। কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলো ক্লোজ থাকবে, তাদের প্রত্যেকেই প্রিন্সিপাল ক্লোজ। তো ক্লোজ প্রিন্সিপাল হোক আর সাবঅর্ডিনেট হোক, আমাদের যে মোদ্দা বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে আমি সিম্পল সেন্টেন্স থেকে যখন কম্পাউন্ড সেন্টেন্স করব, আমার মাথায় গেঁথে নিতে হবে যে আমার সিম্পল সেন্টেন্সে মাত্র একটি সাবজেক্ট আছে, একটি ফিনিট ভার্ব আছে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আমাকে একাধিক সাবজেক্ট, একাধিক ফিনিট ভার্ব তৈরি করতে হবে। তাহলে এই অতিরিক্ত সাবজেক্ট বা ফিনিট ভার্ব আমি কোথায় পাব? হ্যাঁ, এটি পাওয়ার জন্য আহামরি কিছুই করতে হবে না। তোমাদের সামনে প্রদত্ত যে সেন্টেন্সগুলো থাকবে, সেই সেন্টেন্স থেকেই তোমরা অন্য আরও একটি বা একাধিক সাবজেক্ট ও ফিনিট ভার্ব ক্রিয়েট করতে পারো। কেমন? এই সাবজেক্ট বা ফিনিট ভার্ব কীভাবে ক্রিয়েট করতে হবে তা আমরা ইতিমধ্যেই কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করেছি তখন শিখে এসেছি। তারপরেও তোমাদের সুবিধার্থে, কেমন, আমি তোমাদের এই আরেকটি সাবজেক্ট এবং আরেকটি ফিনিট ভার্ব তোমরা কীভাবে ক্রিয়েট করতে পারো সেই কৌশলগুলো জানিয়ে দেব। আর এই কৌশলগুলো যে যত বেশিভাবে আয়ত্ত করতে পারবে, সে তত এক্সপার্টলি সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারো। আমি আগেই বলেছি শিক্ষার্থী বন্ধুরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যত বেশি করতে পারবে, যত বেশি এক্সপার্টলি জানতে পারবে, সে ধরে নেওয়া যায় গ্রামারে তত বেশি এক্সপার্ট হয়েছে, তত বেশি গ্রামারে ভালো দখল এসেছে তার। তো তাই আমি বলতে পারি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে গ্রামারের একটি টাচস্টোন। কেমন?
এই টাচস্টোন দিয়ে যে কোনো শিক্ষার্থীর, যে কারো, যে কোনো ভাষার গ্রামারের দখল সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারি। তো যাক সে বিষয়, তাহলে আজকের আমাদের মূল টপিক কি? ইয়াস, সিম্পল টু কম্পাউন্ড। দু একটি এক্সাম্পল দেখা যাক, কেমন? ধরা যাক একটি এক্সাম্পল, ইয়াস, রিটার্নিং হোম আই গট ফ্রেশ। ওকে, রিটার্নিং হোম আই গট ফ্রেশ, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ওয়ান ফিনিট ভার্ব। এখন আমি এটিকে কম্পাউন্ড করব, তাহলে কম্পাউন্ড করতে হলে আমাকে আরও একটি সাবজেক্ট, আরও একটি ফিনিট ভার্ব তৈরি করতে হবে। লক্ষ্য করো, রিটার্ন, এখানে রিটার্ন এই যে ভার্বটি, এই ক্রিয়াটি কে সম্পাদন করেছে? নিশ্চয়ই এখানে অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো পার্সন এসে সম্পাদন করেনি। কে সম্পাদন করেছে? এখানে যে সাবজেক্টটি দেয়া আছে সেই সাবজেক্টটিই সম্পন্ন করেছে। তাহলে আমি এই সাবজেক্টটিকে নিয়ে নিলাম আই। আচ্ছা, দ্বিতীয় কাজটি হচ্ছে, এজ এ নন ফিনিট ভার্ব এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেয়া আছে রিটার্নিং, এইটিকে আমাকে ফিনিট ভার্বে পরিণত করতে হবে। ফিনিট ভার্বে পরিণত করতে হবে মানে কি? অ্যাকর্ডিং টু টেন্স তৈরি করতে হবে। এখন এখানে যে ভার্বটি দেওয়া আছে গট, এই ফিনিট ভার্বটি কি? সিম্পল পাস্টে আছে, কাজেই এই ফিনিট ভার্বটিকেও আমাকে সিম্পল পাস্ট তৈরি করতে হবে। দ্যাট মিন্স আই রিটার্নড, তাহলে একটি ক্লোজ হয়ে গেল, আই রিটার্নড হোম। আর এখানে মেইন ক্লোজ, আরেকটি ক্লোজ তো দেয়াই আছে, আই গট ফ্রেশ। এখন কথা হচ্ছে, এই কম্পাউন্ড সেন্টেন্সের যে একাধিক ক্লোজ থাকবে সেই ক্লোজকে আমরা কিভাবে কানেক্ট করব, সংযুক্ত করে দিব। এই সংযুক্তকরণের জন্য সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, বিকজ, দো, অল দো, দ্যাট, হু, হুইস ইত্যাদি হরেক রকমের রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে, এখানে কোনো রিলেটিভ প্রোনাউন বা এত সব কনজাংশনের বালাই নেই, এখানে সিম্পল দু একটি কনজাংশন মনে রাখলেই ইনাফ। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড আর বাট, অ্যান্ড আর বাট। তার মধ্যে আরও বলতে পারি, 90% ক্ষেত্রে কনজাংশন অ্যান্ড ব্যবহার করা হয়ে থাকে এবং 10% বা 7-8% ক্ষেত্রে বাট, অন্য সকল ক্ষেত্রে বাকি 2% অন্যান্য সকল কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে তোমরা অনেক সুবিধা পাচ্ছ, তাই না? তাহলে কী দাঁড়ালো? আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরলাম, এবং এখানে আমি দেখো কমার জায়গায় অ্যান্ড ব্যবহার করলাম, করে বিদ্যমান যে ক্লোজটি সেটি ব্যবহার করলাম, আই গট ফ্রেশ, আই গট ফ্রেশ। ওকে, আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরলাম, অ্যান্ড আই গট ফ্রেশ। এই সেন্টেন্সটিকে আরও একটু শ্রুতিমধুর করার জন্য, আরও একটু লুসিড করার জন্য লক্ষ্য করো, এখানে এই যে সাবজেক্ট আই, দ্বিতীয় সাবজেক্ট আই, কেমন? একই সাবজেক্ট, একই ব্যক্তি। তো একই সাবজেক্ট হওয়ার কারণে আমরা অ্যান্ডের পরের সাবজেক্টটিকে অপশনাল হিসেবে নিতে পারি, অর্থাৎ সাইলেন্ট করে রাখতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সটি কী দাঁড়াচ্ছে? আই রিটার্ন হোম অ্যান্ড গট ফ্রেশ, আই রিটার্ন হোম অ্যান্ড গট ফ্রেশ। কি তাহলে সেন্টেন্সটি আগের চেয়ে আরও বেশি মধুর হচ্ছে না? আরও শ্রুতিমধুর হচ্ছে না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যখন অ্যান্ডের আগের ক্লোজ এবং পরের ক্লোজের সাবজেক্ট একই হবে, সেক্ষেত্রে আমরা অ্যান্ডের পরের সাবজেক্টটিকে অপশনাল অর্থাৎ সাইলেন্ট করে রাখতে পারি, কেমন? সেক্ষেত্রে সেন্টেন্সটি আরও বেশি লুসিড হবে। আই রিটার্ন হোম অ্যান্ড আই গট ফ্রেশ, আমি বাসায় ফিরলাম এবং
ফ্রেশ হলাম। এত গেল এখানে উভয় ক্লোজের উভয় ভার্বের সাবজেক্ট একই হওয়ার ক্ষেত্রে। এমন অনেক সেন্টেন্স তো রয়েছে যে ক্ষেত্রে এক একটি ভার্ব এক একটি সাবজেক্ট সম্পাদন করে থাকে। তো তেমন একটি উদাহরণ দেখা যাক। সাপোজ দ্য লোড বিং ভেরি হেভি, দ্য লোড বিং ভেরি হেভি, ইয়েস, দ্য লেডি could not carry it। এখানে ভারটি বেশি ভারী হওয়ার কারণে মহিলাটি এটি বহন করতে পারলেন না। লক্ষ্য করো এখানে মেইন ক্লোজ, এখানে যে অপশনটি দেওয়া আছে দ্য লেডি কুড নট ক্যারি ইট, যার সাবজেক্ট হচ্ছে দ্য লেডি এবং ফিনিট ভার্ব হচ্ছে কুড নট ক্যারি। বাট অপর যে অপশনটি দ্য লোড বিং ভেরি হেভি, এই যে ক্লোজটি দেওয়া আছে, এই যে ফ্রেজটি দেওয়া, ক্লোজ ঠিক না, কেন এখানে ফ্রেজ বলবো, দ্য লোড বিং ভেরি হেভি, কেমন? এখানে বিংটি ঠিক আগে যেমন এখানে রিটার্নিং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ছিল, এখানে বিং ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে রয়েছে। এখন যখন আমরা এটিকে কম্পাউন্ড করব তখন আরও অনেক বেশি সুবিধা পাচ্ছ। আগের সেন্টেন্সটির ক্ষেত্রে এই সেন্টেন্সটিতে একটু হলেও সুবিধা বেশি পাওয়া যাচ্ছে। কেন? দেখো, দ্য লোড বিং ভেরি হেভি, এই ফ্রেজটিকে আমি একটি ক্লোজে পরিণত করব। কিভাবে? দ্য লোড, ইয়েস, এখন বিংটিকে আমরা ফিনিট ভার্বে পরিণত করব। কিভাবে? ইয়েস, বি থেকে বিং, আর বি ভার্বের মেজর ওয়ার্ডগুলো কি সদস্য, বি ফ্যামিলি সদস্য কারা? অ্যামিজার, ওয়াজওয়্যার। এখন এখানে অ্যামিজার ব্যবহার করব নাকি ওয়াজওয়্যার ব্যবহার করব সেটি নির্ভর করছে এখানে অপর যে ফিনিট ভার্বটি দেওয়া আছে, দেখো কুড নট ক্যারি, কুড নট ক্যারি। তো কুড কি নর্মালি পাস্ট টেন্সকে নির্দেশ করে, তাই নয় কি? ইয়েস, তাহলে অবশ্যই দ্য লোডের পরে এখানে ইজ বা আর আমরা ব্যবহার করতে পারছি না, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। দ্য লোড, ইয়েস, সিঙ্গুলার হিসেবে তাহলে এখানে কী আসছে? ওয়াজ, দ্য লোড ওয়াজ ভেরি হেভি, দ্য লোড ওয়াজ ভেরি হেভি। অ্যান্ড, ইয়েস, এখানে কানেক্টিং ওয়ার্ড হিসেবে আমি কনজাংশন অ্যান্ড ব্যবহার করেছি। তার সঙ্গে আরও একটি ওয়ার্ড যদি আমরা অ্যাড করে দেই তাহলে সেন্টেন্সটি আরও সুবিধা হবে। দ্য লোড ওয়াজ ভেরি হেভি, ভারটি অনেক ভারী ছিল। অ্যান্ড সো, আর তাই, অ্যান্ড সো, আর তাই, দ্য লেডি কুড নট, ইয়েস, দ্য লেডি কুড নট ক্যারি ইট। ওকে, তাহলে ভারটি বেশি ভারী হওয়ার কারণে মহিলাটি ভার এই ইহা বহন করতে পারলেন না। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত দু ধরনের সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করা শিখলাম। প্রথমত হচ্ছে যে ফিনিট এবং নন ফিনিট উভয় ভার্বের সাবজেক্ট একই হওয়ার ক্ষেত্রে কেমন হবে, আরেকটি হচ্ছে ফিনিট নন ফিনিট ভার্বের সাবজেক্ট ভিন্ন হওয়ার ক্ষেত্রে কেমন হবে। তো সিম্পল টু কম্পাউন্ড কি মনে হয় এখানেই শেষ? না, আমরা আরও কয়েকটি এক্সাম্পল করি। আমরা আরেকটি সেন্টেন্স দেখে নেই। বিকজ অফ রাফ ওয়েদার, বিকজ অফ রাফ ওয়েদার, ইয়েস, উই ক্যান্সেলড দ্য প্রোগ্রাম, উই ক্যান্সেলড দ্য প্রোগ্রাম। ইয়েস, খারাপ আবহাওয়ার কারণে আমরা প্রোগ্রামটি ক্যান্সেল করলাম বা বাতিল করলাম। তো
তো এখানে আপাতত একমাত্র সাবজেক্ট উই, একমাত্র ফিনিট ভার্ব ক্যান্সেলড। তাহলে আরেকটি সাবজেক্ট, আরেকটি ফিনিট ভার্ব কোথায় পাওয়া যায় সেটি দেখা যাক। তো এখানে যে প্রিপজিশনাল ফ্রেজটি দেখতে পাচ্ছ, বিকজ অফ, এই প্রিপজিশনাল ফ্রেজটি আমাকে প্রথমত কি ডিলিট করতে হবে। ওকে, তো প্রিপজিশনাল ফ্রেজটি আমি ডিলিট করে দিলাম, থাকছে কি ফ্রেজ রাফ ওয়েদার। ইয়াস, রাফ ওয়েদার। এই ফ্রেজটিকে আমি একটি ক্লোজে পরিণত করব। সেই ক্লোজটি কীভাবে করতে পারি দেখো, দ্য ওয়েদার ইয়েস ওয়াজ। হ্যাঁ, কেন ওয়াজ নিলাম, এখানে ক্যান্সেলড এই ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে আছে। দ্য ওয়েদার ওয়াজ রাফ, দ্য ওয়েদার ওয়াজ রাফ, অ্যান্ড সো উই ক্যান্সেলড দ্য প্রোগ্রাম, ক্যান্সেল দ্য প্রোগ্রাম। ওকে, তাহলে দ্য ওয়েদার ওয়াজ, এখানে সাবজেক্ট আরেকটি সাবজেক্ট পেলাম, দ্য ওয়েদার আরেকটি ফিনিট ভার্ব পেলাম, ওয়াজ আরেকটি ক্লোজ হয়ে গেল, দ্য ওয়েদার ওয়াজ রাফ, এবং অ্যান্ড সো দ্বারা উই ক্যান্সেল দ্য প্রোগ্রাম ক্লোজটির সঙ্গে সংযুক্ত করে দিলাম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের যে চাহিদা সেটি আমাদের পূরণ হয়েছে, দ্যাট মিন্স আমাদের সেন্টেন্সটি কম্পাউন্ড হয়েছে। তো আরেকটা এক্সাম্পল দেখি কেমন। ইয়েস, দ্য পুয়র পিপল আর শিভারিং ইন কোল্ড, দ্য পুয়র পিপল আর শিভারিং ইন কোল্ড, অর্থাৎ গরিব লোকগুলো শীতে কাঁপছে, শীতে কাঁপছে, ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লথস, ওয়ার্ম ক্লথস। ওকে, গরম কাপড়ের অভাবে গরিব লোকগুলো শীতে কাঁপছে, কেমন। তো এখানে লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতে একমাত্র সাবজেক্ট দ্য পুয়ার পিপল এবং ফিনিট ভার্ব আর শিভারিং, আর কোনো সাবজেক্ট এখানে কিন্তু দেয়া নেই। তো সেই সাবজেক্টটি আমি কোথায় পাব, বা আরেকটি ফিনিট ভার্ব আমি কোথায় পাব। লক্ষ্য করো, দ্য পুয়ার পিপল গরিব লোকগুলোর, আর শিভারিং ইন কোল্ড শীতে কোন কোন শীতে কাঁপছে, ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, গরম কাপড়ের অভাবে। আচ্ছা, এখন আমি যে ক্লোজটি তৈরি করব, সেই ক্লোজটি অন্য যে ক্লোজটি আছে, অর্থাৎ দ্য পুয়ার পিপল আর শিভারিং ইন কোল্ড, এই ক্লোজটির আগে হবে নাকি পরে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, আচ্ছা তারা কি কাপড়ের অভাবে তো কাঁপছে, তাই না, গরম কাপড়ের অভাবে তারা কাঁপছে। তাহলে কারণটিকে আগে দেখাবো নাকি ফলটিকে আগে দেখাবো? অবশ্যই কারণটিকে আগে দেখাবো। তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে এই কারণবোধক ফ্রেজটি সেন্টেন্সের যে অবস্থানেই থাক না কেন, আমি যদি সেইটিকে কম্পাউন্ড করতে চাই তাহলে অবশ্যই আগে কারণ প্রদর্শন করতে হবে, এরপরে ওই কারণের রেজাল্টটি দেখাতে হবে। আচ্ছা, তাহলে কারণটি হচ্ছে কি, ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, গরম কাপড়ের অভাব। কার, যারা কাঁপছে তাদের, নাকি যারা কাঁপছে না, যারা দেখছে, যারা এনজয় করছে তাদের? অবশ্যই যারা কাঁপছে তাদের কাপড়ের অভাব। তাহলে এখন এখানে একটি ব্যাপার আছে, আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি নাকি প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহার করি? অবশ্যই নাউনের পরিবর্তে প্রোনাউন। তাহলে প্রথম যে সাবজেক্টটি আমি নেব সেই সাবজেক্টটি অবশ্যই নাউন হতে হবে, রাইট? রাইট। তাহলে এই সাবজেক্টটি হচ্ছে দ্য
poor people, the poor people. Okay. এখন এখানে একটি দেখো, for want of warm clothes, গরম কাপড়ের অভাব তাদের কি আছে, ছিল নাকি আছে? আছে। কেন? আর শিবারিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি অবশ্যই কি হ্যাড লিখতে পারি না, তাহলে পাস্ট হয়ে যাচ্ছে। তখন সিকোয়েন্স অফ টেন্স এর লটা ভেঙে যাচ্ছে, সেটা তো আমি করতে দিতে পারি না। দ্য পুয়ার পিপল, তাহলে হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাভ, কারণ এটি প্লুরাল সাবজেক্ট। দ্য পুয়ার পিপল হ্যাভ কি আছে? তাদের ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, ওয়ার্ম ক্লোথস, ইয়েস, ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস। গরিব লোকগুলোর গরম কাপড়ের অভাব রয়েছে। এখন অনেকে ভুলবশত এখানে মনে করতে পারো, স্যার হ্যাভ হ্যাজের পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত না হয়ে জাস্ট বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে মেইন ভার্বটি হচ্ছে হ্যাভ, এখানে হ্যাভ কিন্তু সাহায্যকারী ভার্ব নয়। আর ওয়ান্ট, ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, এটি হচ্ছে হ্যাভ ভার্বের অবজেক্ট। দ্যাট মিন্স ওয়ান্ট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, নট আ ভার্ব। সো এটির আমার পাস্ট পার্টিসিপল মাথায় নেওয়া অবশ্যই কি পাপ হবে, গুণা হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো একটি ওয়ার্ড সেন্টেন্সে প্রপারলি ইউজ করার সময় অবশ্যই সেন্টেন্সটির প্রকৃতিটাকে চিনতে হবে, জানতে হবে। আর প্রকৃতিটা কি? ইয়াস, প্রকৃতিটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দ্য পুয়ার পিপল হ্যাভ ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, গরিব লোকদের গরম কাপড়ের অভাব রয়েছে। অ্যান্ড সো রেজাল্ট হচ্ছে কি? দে আর, ইয়াস, শিভারিং, দে আর শিভারিং ইন কোল্ড, এ কারণে তারা কি হচ্ছে? কাঁপছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যে কয়েকটি সেন্টেন্স সিম্পল থেকে কম্পাউন্ড করতে শিখলাম, এই কয়েকটি সেন্টেন্সই কিন্তু যথেষ্ট নয়, আরও অনেক অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো কম্পাউন্ড করতে হলে আরও নতুন নতুন কৌশল আমাদের আয়ত্ত করতে হবে। তো একদিনে তো আসলে সেগুলো সম্ভব নয়, তাই আগামী দিনে আরও নতুন নতুন স্ট্রাকচারের সিম্পল সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড করতে পারি সে বিষয়ে ভিডিও আপলোড করার প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।